নেশার বিরুদ্ধে অভিযান সম্পর্কে বিলোনিয়া থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের প্রতিক্রিয়া। নেশা হলো সমাজের এক ব্যাধি, নেশার সাগরে ভাসছে বিলোনিয়া শহর সহ বিলোনিয়া থানার বিভিন্ন এলাকা। নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। নেশায় আসক্ত হওয়ার কারণে দিন দিন বেড়ে চলেছে এইডসের মতো মারণ ব্যাধি, বাড়ছে চুরি ও সংগঠিত হচ্ছে সামাজিক বিভিন্ন অপরাধ। উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে অভিভাবক মহল, এই মারণ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে অভিভাবকদের যখন দিশেহারা অবস্থা, নেশামুক্ত ত্রিপুরা ও নেশামুক্ত বিলোনিয়া গড়ে তুলতে ব্যাপক অভিযানে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ, বিশেষ করে বর্তমান ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের নেতৃত্বে সমগ্র বিলোনিয়া পুলিশ প্রশাসন। বিগত কিছুদিন ধরে বিলোনিয়ার বিভিন্ন জায়গায় তথা রেল স্টেশন, বিভিন্ন বিদ্যালয়ের গ্যালারি, হোটেল, রেস্টুরেন্ট সহ বাজারের বিভিন্ন এলাকাগুলিতে তল্লাশি চালিয়ে অনেক ধরনের নেশা সামগ্রী সহ নেশা বিক্রেতা এবং নেশাখোরকে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস জানান, নেশামুক্ত বিলোনিয়া গড়ে তোলাই হলো বিলোনিয়া প্রশাসনের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপায়িত করতে সচেতনতার পাশাপাশি ব্যাপক অভিযান জারি রেখেছে বিলোনিয়া থানার পুলিশ। এখন দেখার বিষয় এ বিষয়ে বিলোনিয়া পুলিশ প্রশাসন অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে কতটা সফলতা অর্জন করতে পারে। আগামী যে দুর্গোৎসব, আমাদের দুর্গোৎসব হলো আমাদের হিন্দুদের বড় উৎসব। এই উৎসবকে সামনে রেখে আমরা যাতে করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকে, আমরা প্রত্যেক দিনই এন্টিলিগা রেড করব এবং যাতে করে পূজা মণ্ডপগুলিতে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি যাতে না হয় তার জন্য আমরা পূজা কমিটি এবং ক্লাবগুলিকে নিয়ে আগামী দিন আমরা মিটিংও করব এবং তাদেরকে যে পূজা করার নিয়মাবলী ওইগুলি নিয়ে আমরা তাদেরকে অবগত করব। এবং বিভিন্ন ক্লাবগুলির বিষয়ে কি আপনাদের তরফ থেকে কোনো আগাম কিছু বলার বিষয় আছে কি ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে পূজার উদ্যোক্তাদের সম্পর্কে? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের পারমিশন নেওয়ার জন্য কোনো ক্লাব কর্তৃপক্ষ আসেনি। আমরা গতবার যে ক্লাবগুলি পূজা করেছিল তাদের লিস্ট আমরা তৈরি করেছি এবং প্রত্যেক ক্লাব প্রেসিডেন্ট, যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং বাজার কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা রিসেন্টলি একটা আমরা মিটিং করবো, যাতে করে দুর্গাপুজোর দিনগুলি এবং দুর্গাপুজোর আগে ছাতা নিয়ে যাতে কোনো ধরনের জুলুমবাজি না হয় এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো। অনেকবার দেখা যায় চাঁদা নিয়ে জুলুমবাজি হয় এই বিষয়ে স্যার? না, এই দেখেন এই বিষয়গুলি নিয়ে অ্যাডভান্স তো আমরা এখানে কিছু বলতে পারবো না, ক্লাবগুলিকে নিয়ে আমরা মিটিং করব এবং যে নিয়মাবলী আছে পূজা করার যে নিয়মাবলী আছে আমাদের প্রশাসনিক তরফ থেকে যেগুলি আছে তাদেরকে যে অতিবাহিত করব। এরপরেও যদি কোনো ক্লাব কর্তৃপক্ষ যদি কিছু করে তাহলে তাদের আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।